সুপ্রিয় গেমার বন্ধুরা, সবাইকে স্বাগতম। ওয়াই স্টার ওয়ার্স জেডাই ফলেন অর্ডার ইজ অসম স্ল্যাশ মাথা নষ্ট। যদিও মাথা নষ্টর ইংলিশ ট্রান্সলেশন স্ক্রু দ্য হেড, বাট এনিওয়েজ তো শুরু করা যাক। এই ভিডিওকে আমরা দুই ভাগে ভাগ করব, প্রি গেমিং অ্যান্ড পোস্ট গেমিং। কেন সেটা ভিডিও শেষে বুঝবেন আশা করি, না বুঝলেও আমি জাজ করছি না। প্রি গেমিং পার্টে আমরা দুই ক্যাটাগরি গেমার পাবো। এক, ভাইয়া ভাইয়া আমার পিসিতে গেমটা চলবে ইয়ে স্ল্যাশ বড় লোকস। দুই, ভাইয়া ভাইয়া আমার পিসিতে কি গেমটা চলবে কোয়েশ্চেন মার্ক স্ল্যাশ গরিব লোকস। আরেকটা অপশনাল ক্যাটাগরি আছে, যাদের গেম চলুক বা না চলুক দে ডোন্ট কেয়ার। তারা কেন অপশনাল? কারণ দে ডোন্ট কেয়ার। মজার ব্যাপার হলো এই গেমটি আমাদের ক্যাটাগরি এক এবং ক্যাটাগরি দুই উভয়কে সন্তুষ্ট করে। ফলাফল GTA 5 V2। এখন চলে যাই ওয়েট, যাদের এখনও বিশ্বাস হচ্ছে না গরিবের পিসিতেও এই গেম চলে, তাদের জন্য প্রুফ। এটা আমার ফ্রেন্ডের পিসি থেকে ক্যাপচার করা। ওর পিসি কনফিগ হলো কোয়াড কোর E8400, 8GB RAM, GT730, 2GB GDDR5 #, গরিব লোকস। এটার পরও যদি সমস্যা হয় প্লিজ ওরে দুষবেন, আমার কাছে বলবেন না। এখন যাই গেমের ভিতর। কি গ্রাফিক্স ম্যান, গ্রাফিক্স দেখে আমার লোকি অরগাজম হয়ে গেল। ওই যে আসছে আমার ওভার অ্যাক্টিং করা ছোট ভাই। ভাইয়া এটা কোন মুভি? এটা গেম গাধা। না না না, এটা মুভি। এটা গেম গাধা। না না না, এটা মুভি। চপ যে পড়তে বস। এই মুহূর্তে যারা ভাবছে আমি টিপিক্যাল গ্রাফিক্স খোর গেমারদের মতো গ্রাফিক্স দেখে বিমোহিত, ওয়েল আপনি ভুল। কারণ এই গেমে শুধু মাথা নষ্ট গ্রাফিক্সই না, সাথে আছে সুন্দর গুছানো স্টোরি, যার জন্য আপনাকে ফুল স্টার ওয়ার্স সিরিজ দেখা লাগবে না। ওয়েলকাম। রয়েছে ভালো ক্যারেক্টার, এক্সেপ্ট মেন প্রোটাগনিস্ট ক্যাল এর BFF, যে ফার্স্ট 20 মিনিটসেই টুস হয়ে যায়। যাই হোক, আরও রয়েছে মাথা নষ্ট গেম প্লে, যেখানে ক্যাল স্টেসিস পাওয়ার ব্যবহার করে ম্যাট্রিক্সের মতো স্লোমোতে আসা বুলেট স্ল্যাশ সাদা বুলেট স্ল্যাশ এনার্জি ফাস্ট ডজ করতে পারে। আবার ব্যাকগ্রাউন্ডে বাঁচতে থাকা সুখী বিচরণশীল প্রাণীদের এক কোনা এনে পুশ করে টুস করে দিতে পারে। এই পুশ বারবার বিচরণশীল প্রাণীদের উপর স্প্যাম করা ছাড়া বিভিন্ন দেয়াল ভেঙে ব্রিজ ঠিক করে সড়ক নির্মাণ কাজ করে থাকে ক্যাল। জয় স্টার ওয়ার্স ক্যাল ভাই সালাম নিন, জয় স্টার। আরেকটা পার হলো পুল, যেখানে ক্যাল বিচরণশীল প্রাণীদের নিজের কাছে টেনে নেয়। তারপর শুরু হয় ক্লোজ ডাউন, কাছে আসার গল্প। স্টার ওয়ার্স জেডাই ফলেন অর্ডারের দড়ি ধরে ঝোলাঝুলি, দেয়ালে থাকা পাতার সাহায্যে লটকে থাকা আর দেয়াল দৌড় দেওয়া ক্যাল, যাকে আমার প্রিন্স অফ পার্সিয়ার শহরের চাচাতো ভাই বলে মনে হয়েছে। এই গেম বডি ডিসক্রিমিনেশন একদম পরিহার করেছে, যার জন্য ফ্যাট স্লিম এবং জিরো ফিগার তিন ধরনের মনস্টারই আছে, যেখানে ফ্যাট আর স্লিম মনস্টার চ্যালেঞ্জিং হলে জিরো ফিগার মনস্টারও ঠিক একই পরিমাণ চ্যালেঞ্জিং। কারণ আগেই বলেছি এই গেম শরীর বৈষম্য সম্পূর্ণভাবে পরিহার করেছে। তবে এখানকার নর্মাল স্ট্রোম টুপাররা 5 বসন্ত পার করা নিব্বাদের মতো আনারি শুট করে নিজেদের বারবার অপদার্থ বলে প্রমাণ করতে থাকে পুরো গেম জুড়ে। এই গেমে আরেকটা মাথা নষ্ট ব্যাপার হলো BD1। এই মুহূর্তে BD1 BD-এর ফুল ফর্ম বুঝতে ব্যর্থ হলে আপনার মাথা আসলেই নষ্ট। এই BD1 ক্যালের জন্য বক্স লোড করা থেকে নিয়ে সব কাজ যেটা ক্যাল নিজেই করতে পারত সেগুলো করে থাকে। কেন, কে কাজ করতে চায় বলেন, যখন আপনার অলরেডি একটা চাকর আছে? সব শেষে টম হল্যান্ডের বড় ভাই আমাদের মেইন প্রোটাগনিস্ট ক্যাল এর চুল একবার দেখলে বারবার দেখবেন, হালকা বাতাস আলতো করে দোলা দিয়ে চুলগুলোকে উড়িয়ে দিচ্ছে শূন্যে। একবার ভেবেছেন এর পিছনের রহস্য কি? ভেবে থাকলে হয়তো বুঝে গেছেন, ক্যালের চুলের রহস্য হলো প্রতিদিন দুবেলা ডাবর কামলা তেল। ক্যালের চুলকে করে মসৃণ, ঘন আর গোড়া থেকে শক্ত। কি মাথা নষ্ট না? আপনিও যদি ক্যালের মতো মাথা নষ্ট চুল চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। টাটা।